মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার ভাঙনে নদীর স্থায়ী বাঁধে ফাটল দেখা দেয়ায় আতঙ্ক বিরাজ করছে। পদ্মা তীরের ঘরবাড়ি সরিয়ে নিতে ব্যস্ত পরিবারগুলো। সেখানে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি যাব তার কাছে। 2015 সালে 800 মিটার দীর্ঘ যে এই স্থায়ী বাঁধটি করা হয়েছে সেটি কিন্তু উপজেলা কমপ্লেক্স রক্ষা বাঁধ হিসাবে পরিচিত। সেই বাঁধটি প্রায় 8 বছর পরে কিন্তু এখন ভাঙনের মুখে পড়েছে এবং এই বাঁধ ঘেঁষে যে পুরো জনপদ সেই জনপদটি কিন্তু এখন ভাঙনের মুখে পড়েছে। আপনারা লক্ষ্য করছেন যে বাঁধের যেই ব্লকগুলো সেগুলো ফেটে একদম নিচ দিকে চলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে এবং পানিতে কিন্তু একদম ঘূর্ণি চলছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই যে স্থায়ী রক্ষা বাঁধ সেটিকে রক্ষা করবার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই একেবারে নদী ঘেঁষে তারা শত শত বালুর বস্তা ফেলছেন, কিন্তু এতে কিন্তু কোনো পরিবর্তন মনে হচ্ছে না। কারণ তারা বলছেন যে ঘেঁষে এই বাঁধ ঘেঁষে অনেক গভীর হয়ে গেছে নদী এবং সেখানে কিন্তু এই স্রোত আঘাত করছে। একই সঙ্গে কিন্তু এই বাঁধ ঘিরে একেবারে 14 কিলোমিটার এলাকা জুড়ে যে একটি প্রকল্প চলমান রয়েছে যেটি 478 কোটি টাকার প্রকল্প, সেই প্রকল্পের মাঝখানে কিন্তু এই স্থায়ী রক্ষাবাঁধটি এবং ওই এই যেহেতু এই বাঁধটি আগে থেকেই করা রয়েছে সে কারণে কিন্তু নতুন এই প্রকল্পের সঙ্গে এটি ইনক্লুড নেই। কিন্তু এই যে স্থায়ী বাঁধ এটি ভেঙে যাওয়ার কারণে বা এটি ভেঙে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই নতুন প্রকল্পটিও বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে এবং এর মূল কারণ হচ্ছে এই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং একেবারে নদী ঘেঁষে যে বিভিন্ন ধরনের নৌযান চলাচল করছে সেটিকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড দায়ী করছে। আপনারা দেখছেন যে এত চ্যালেঞ্জের পরেও কিন্তু নদীতে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না, শত শত বালগেট কিন্তু এই বালু ভর্তি করে নিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় এবং এই পদ্মায় প্রতিদিন যে লাখ লাখ ঘনমিটার বালু লুট হচ্ছে সেই বালু সরে যাওয়ার কারণে কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং এই এলাকায় কিন্তু মূল নদী ছিল না। সংশ্লিষ্টরা বলছেন যে এটা একটা ছোটো ক্যানেল ছিল খালের মতো, মাঝখানে বড় চর তৈরি হয়েছিল সে কারণে কিন্তু এই এলাকায় ঝুঁকি ছিল না, কিন্তু এই অবৈধ বালু উত্তোলনের কারণে কিন্তু এই সেই চর ভেঙে গিয়ে মূল নদী কিন্তু আঘাত করে এই জনপদে এবং বড় নপাড়া এলাকাটিতে কিন্তু এরই মধ্যে বেশ কয়েকটি বাড়িঘর অসময়ে ভেঙে গেছে। তারা বলছেন পুরো বর্ষা রক্ষা হয়েছে, বর্ষা কিছু হয়নি, কিন্তু এখন বর্ষার পানি নেমে যাওয়ার মুহূর্তে যে তাদের ভাঙনের কবলে পড়েছেন। এতে কিন্তু অনেকে বাড়িঘর ইতিমধ্যে সরিয়ে নিয়েছেন এবং অনেকে বাড়িঘর সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন যে এই রক্ষা বাঁধটি রক্ষা করবার জন্য যে পানি উন্নয়ন বোর্ডের যে তৎপরতা সেটি কিন্তু তারা লক্ষ্য করছেন না এবং এই যে ভয়াবহ একটি পরিস্থিতি বিরাজ করছে এর মধ্যেও কিন্তু বলছেন যে তাদের যে পরিমাণ বালুর বস্তা ফেলে এটা রক্ষা করার কথা সেইভাবে কিন্তু তারা দেখছেন না এবং সেই ক্ষোভের কথা কিন্তু স্থানীয়রা বলছেন। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই অভিযোগ অস্বীকার করছে, তারা বলছে এই ফাটল দেখা মাত্র তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এখানে পানির নদীর গতিপথ পরিবর্তনের কারণে কিন্তু তারা এই পরিস্থিতি চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবেলা কঠিন হয়ে পড়েছে এবং একই সঙ্গে কিন্তু এই যে নতুন বাঁধ তারা বলছেন যে যেটি গেল প্রায় 2 বছর ধরে চলমান রয়েছে এবং এর পাশের যে বড় নপাড়া এলাকা সেই এলাকাটি কিন্তু এই যে মূল প্রকল্প সেই মূল প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে বছরখানেক আগে এবং তারা সেখানেও কিন্তু রক্ষা বাঁধের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন কিন্তু তারপরে কিন্তু ভাঙন রক্ষা করা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মার ভাঙনের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল।